নবীজি বলছেন শেষ কিয়ামতের সাইন হচ্ছে খালি পায়ের মানে পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না, খালি গায়ের মানে গায়ে কাপড় পরার টাকা ছিল না, রিয়া আশাই মানে ছাগল চড়ায় যারা রাখাল টাইপের মানুষ, নগ্ন পদের মানুষ, নগ্ন দেহের মানুষ, এইরকম যারা মানুষ তারা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে। কিছু বুঝাইতে হবে, ব্যাখ্যা করতে হবে? আমি বলছি হাদিসে বলা হয়নি যে নির্মাণ করবে, বলা হচ্ছে ইয়াতাতাওয়ালুনা। আরবি শিখা যারা বুঝেন, ওলামা কেরাম আছেন আপনাদের এখানে, তালেবিল অনেক আছেন, তারা জানেন এটা হচ্ছে একে অপরে কম্পিটিশন করা, যে তুমি মানে দুই দশ করলে আমি এগারো, তোমার এগারো তো আমার বারো, তোমার বারো আমার বিশ। এটা শুধু মানে আমাদের ঢাকা শহর না, ঢাকা শহর, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সেই সাবকন্টিনেন্ট, মধ্যপ্রাচ্য, পশ্চিমা কান্ট্রি, পুরো বিশ্বে এখন এটা ছড়াই গেছে। আজকে থেকে 200 বছর আগে আপনি ওই সভ্যতাটা পাবেন, লাস্ট 200 বছর আপনি দেখবেন যে পুরা ওয়ার্ল্ডের মধ্যে এটা ছড়াই পড়ছে। তাহলে এখন চিন্তা করেন যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মানে এক্সাক্ট জায়গায় বলেছেন যে এইরকম হবে কিয়ামতের আগে কে মানুষের অবস্থা। তো আমি একটা প্রশ্ন করি দেখি যে এটা কিভাবে সম্ভব, নগ্ন পায়ের নগ্ন গায়ের মানুষ কেমনে অট্টালিকা নির্মাণ করতে পারবে? আমরা তো আজ পর্যন্ত 1% জমিও কিনতে পারলাম না, হ্যাঁ কিভাবে সম্ভব বলে? দুইটা, হ্যাঁ মাশাআল্লাহ ভালো কথা বলো, দুইটা। এক আমার ধারণা, আরও হতে পারে, আরও ব্যাখ্যা আপনারা করতে পারেন, একটা হচ্ছে রিবা, সুদ, সুদের মধ্য দিয়ে আপনি এভাবে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা করতে পারেন। আর দুই নাম্বার হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ, দুর্নীতি করে, এই দুটো কাজের মধ্য দিয়ে সম্ভব। তার মানে শেষ জামানে এগুলো বাড়বে, তাই কি বাড়ে নাই? রিবা সুদ বাড়ে নাই, দুর্নীতি বাড়ে নাই, এই দুইটা আলামতের মধ্যে অনেক আলামত পড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিসটা বোঝার তৌফিক দান করে। তাহলে কে আমাদের দুটো সাইন বলে এই ব্যক্তি এবার উঠে গেলেন, কোন ব্যক্তি উঠে সোজা হাঁটা শুরু করলেন, চলে গেলেন। এবার ফালাবিসনা মালিয়ান, ওমর ইবনে খাত্তাব বলছেন যে আমরা সবাই চুপ করে বসে থাকলাম, একদম চুপ, কোনো শব্দ নাই। তো এরপরে নবীজি নিজেই বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানে সাইল, আতাদরি মানে সাইল, তুমি কি জানো যে এই ব্যক্তি কে ছিল যে জিজ্ঞাসা করে গেল? তো তিনি বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, এটা কথা বলার আদব, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন তিনি বলছেন ইন্নাহু জিব্রিল, ইন্নাহু সুবহানাল্লাহ, ইন্নাহু জিব্রিল, তিনি হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাম, মানুষের রূপ ধরে আসছেন, কিন্তু মানুষের রূপ ধরে, কাপড় পরে, সুন্দর করে, পরিপাটি হয়ে কেন আসছেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনটা শব্দ বলছে শেষে, আতাকুম, তিনি এসেছিলেন তোমাদের কাছে, ইউআল্লিমুকুম তোমাদেরকে শেখাতে, তিনি এসেছিলেন তোমাদের সামনে তোমাদেরকে শেখাতে, দীন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদেরকে শেখাতে তোমাদের কাছে এসেছেন জিব্রাইল আলাইহিসসালাম। এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকের হাদিস। আমরা এই হাদিসের মধ্যে মৌলিকভাবে পাঁচটা বিষয় পাচ্ছি, এক ইসলামের সংজ্ঞা, পিলার কয়টা ভাই? পাঁচটা। দুই নাম্বার পেয়েছি ইমানের সংজ্ঞা, পিলার কয়টা? ওখান থেকে আমরা মুরজিয়া খারেজি দুটাই বুঝেছি, মুরজিয়া খারেজি দুটাই বুঝেছি। তাহলে খারেজি আকিদা মনে থাকবে তো, কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে, আর যদি কেউ মানে স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে খারিজ হয়ে যাবে। আচ্ছা, তিন নাম্বার হচ্ছে এহসান কাকে বলে, কাকে বলে? শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে ইবাদত করা, এমনভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ পাক আমাকে দেখছেন বিশ্বাস রাখা। চার মৌলিক প্রশ্ন, কেয়ামত কবে হবে? এটা তাহলে ইসলামের মধ্যে কেয়ামত কবে হবে এই সচেতনতা থাকাটা জরুরি না? জরুরি না। নবী যখন বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি না, তিনি কি প্রশ্ন থামিয়ে দিয়েছেন? আবার প্রশ্ন করেছেন, আলামত বলেন তাহলে। তা কয়টা আলামত বলা হচ্ছে এখানে? দুটা, দুটা বলেন দেখি কি কি। দাসী মনিবকে জন্ম দিবার, কারা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে? সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পদের নগ্ন দেহের মানুষেরা। জি,
আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাদিসটাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।